গল্পের শুরু হয় একটি কাপলকে দেখিয়ে। তারা উইচেস ডিনার নামক একটি হোটেলে খাবার খেতে আসে। হোটেলের সাইনবোর্ডে লেখা ছিল, এই হোটেলটি শুধুমাত্র সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে খোলা থাকে। সুতরাং ওই মুহূর্তে হোটেলটি বন্ধ থাকায় তারা দুজন ফেরত চলে যায়। তবে তারা দুজন চলে যেতেই সেই হোটেলের সব লাইটগুলো জ্বলে ওঠে এবং সাইনবোর্ডে একটি নতুন লেখা জাদুকরীভাবে যুক্ত হয়, যেখানে লেখা ছিল, এই হোটেলে যে কোনো ইচ্ছা পূরণ করা হয়। এরপর সিন হোটেলের ভেতরে চলে আসে। এক লোক ডাইনিং টেবিলে বসে হোটেলের মালিক হীরাকে তার দুঃখের কথা শোনাচ্ছিল। লোকটি জানায় সে অনেক গরিব, তবে তার ইচ্ছা হলো সে যাতে আগামীকালকে লটারিতে জয়ী হতে পারে, এতে সে তার সন্তানদের পড়ালেখা করাতে পারবে। হীরা তখন এই লোকের জন্য খাবার রান্না করছিল। আসলে সে মানুষ রূপী হলেও প্রকৃতপক্ষে সে হলো একজন ডাইনি এবং সে নিজেই রান্না করে মানুষদের খাওয়ায় আর তাদের ইচ্ছা পূরণ করে দেয়। তবে এর বিনিময়ে সে কিছু নিয়েও থাকে। সে ওই লোকটার জন্য খাবার পরিবেশন করে দেয় আর তাকে বলে, তোমার চোখগুলো খুব সুন্দর। এরপর সেই লোকটা খাবার খেতে শুরু করে। হীরা তাকে জানিয়ে দেয়, এই খাবার শেষ হলেই তার ইচ্ছা পূরণ হবে, তবে এর বিনিময়ে মূল্যবান কোনো বস্তু তাকে বিসর্জন দিতে হবে। লোকটা তার কথা না শুনেই মজা নিয়ে খাবার খেতে শুরু করে, কারণ খাবারটি সুস্বাদু হওয়ায় লোকটা নিজেকে আটকাতে পারেনি। সে সব খেয়ে নিজের বাসায় চলে যায়। এরপরের দিন সে টিভিতে লটারির ফলাফল দেখছিল আর সেখানে দেখা যায় সেই লোকটাই লটারিতে জয়ী হয়েছে। এতে সে অনেক বেশি আনন্দিত হয়ে যায়। এরপর সে তার ছেলে মেয়েদের বিদায় জানায় এবং পুরস্কার আনার জন্য গাড়ি নিয়ে বের হয়, কিন্তু পথিমধ্যেই তার চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। আসলে এই লটারিতে জয়ী হওয়ার বিনিময়ে হীরা তার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে। অপরদিকে হীরা তার ম্যানেজার ক্যানের সাথে এই হোটেল ছেড়ে অন্য জায়গায় শিফট হচ্ছিল। ক্যান তার ম্যানেজার হলেও সবসময় তার সঙ্গী হিসেবে ছায়ার মতো পাশে থাকে। আসলে তারা এক জায়গায় বেশি দিন বসবাস করে না, তাই তারা নতুন হোটেল খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তবে আশ্চর্যজনকভাবে তারা চলে যেতেই পুরাতন হোটেলটি ভ্যানিশ হয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা জিন নামের এক মেয়েকে দেখতে পাই। তার অফিসের বস আড্ডা দেওয়ার জন্য তাকে একটি বারে নিয়ে এসেছিল। তখনই আবার বসের স্ত্রী সেখানে উপস্থিত হয় এবং সে ভাবে জিনের সাথে তার হাজবেন্ডের অ্যাফেয়ার চলছে, তাই সে তার হাজবেন্ডকে অনেক বকাঝকা করে, এমনকি সে জিনকে মারধর পর্যন্ত করে। বিনা কারণে মার খাওয়ার ফলে জিন খুবই দুঃখী ছিল, তাই সে কান্না করতে করতে বাড়ি চলে আসে এবং তার মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। এরপরের দিন সে অফিসে গেলে জানতে পারে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর কারণ জিজ্ঞেস করলে তার বস জানায় তাদের দুজনকে তার স্ত্রী সন্দেহ করছে। অপরদিকে একটি হাইস্কুলে লি নামের এক ছেলেকে দেখানো হয়। একটি মেয়ে এসে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, যেগুলো শুনে সে কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং উত্তর না দিয়েই চলে আসে। আসলে সে একটি রেসে অংশগ্রহণ করেছিল এবং পায়ে আঘাত পাওয়ার কারণে রেসটি হেরে গিয়েছিল। মেয়েটি সেই রেসের বিষয়েই তাকে প্রশ্ন করছিল। এর পরের দিন সকালবেলা জিনের মা মিস সুমি জিনকে একটি নতুন হোটেলে নিয়ে যায়। আসলে জিন প্ল্যান করেছে যে এখন থেকে সে নিজেই একটি হোটেল পরিচালনা করবে। এই সুবাদে মিস সুমি এক হোটেলের মালিকের সাথে কথা বলেছে। এই নতুন হোটেলটি খুব অল্প দামে বিক্রি করা হবে, এমনকি হোটেলের আসবাবপত্র কর্মচারী সহ সবকিছু বিক্রি করবে। অর্থাৎ জিনকে নতুন করে কোনো কর্মী নিয়োগ দিতে হবে না। হোটেলের বর্তমান রাঁধুনিও জিনের আন্ডারে কাজ করতে রাজি হয়েছে। এই শুনে মিস সুমি আর জিন দুজনেই খুব খুশি হয়। তবে তাদের কাছে এই মুহূর্তে এই হোটেলটি ক্রয় করার মতো এত টাকা নেই, ফলে মিস সুমি ব্যাংক থেকে লোন নিয়ে হোটেলটি কিনে নেয়। জিন খুব আনন্দিত ছিল, কারণ সে এখন একটি হোটেলের মালিক। এছাড়া খাবার খাওয়ার জন্য প্রচুর কাস্টমারও আসছিল তার হোটেলে। এভাবে বেশ কিছুদিন পার হয়। একদিন তার হোটেলের সিনিয়র রাঁধুনী মিস সুমির কাছে আসে এবং কয়েকদিনের ছুটি চায়, কারণ তাকে কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে। অপরদিকে লিয়ের স্কুলের কয়েকজন বখাটে ছেলে কিম নামের এক ভদ্র ছেলেকে হয়রানি করছিল। তারা কিমকে নষ্ট হয়ে যাওয়া কিছু খাবার খাইয়ে দেয়। এর ফলে ক্লাস চলাকালীন কিমের অস্বস্তি ফিল হতে শুরু করে, কিন্তু ওই বখাটে ছেলেরা তাকে বের হতে দেয় না। এতে সে সহ্য করতে না পেরে ক্লাসের মধ্যেই বমি করে ফেলে। কিমের ইউনিফর্ম নোংরা হয়ে গেলে সে দ্রুত ওয়াশরুমে চলে আসে। তাকে সাহায্য করতে লিও তার পেছনে ছুটে যায়। কিমের নোংরা কাপড় ধোয়া শেষ হলে তারা একসাথে খাবার খেয়ে নেয় আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ওইদিকে আবার জিনের বাড়ির সামনেই আমরা ডাইনি হীরাকে দেখতে পাই। আসলে সে জিনের বাড়ির কাছাকাছি তার নতুন ঘাঁটি স্থাপন করেছে। এর পরের দিন সকালবেলা জিনের হোটেলে মাত্র একজন কাস্টমার আসে, আর যেহেতু সিনিয়র রাঁধুনি ছুটিতে ছিল, তাই সেই কাস্টমারের জন্য মিস সুমি নিজেই খাবার রান্না করে পরিবেশন করে। কিন্তু খাবারটি রাঁধুনির মতো সুস্বাদু না হওয়াতে সেই কাস্টমারের পছন্দ হয়নি, ফলে সে খারাপ রিভিউ দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরেই মিস সুমি জানতে পারে যে তাদের হোটেলের পুরনো মালিক পাশেই আরেকটি হোটেল ওপেন করেছে, যেটা তাদের হোটেলের থেকেও বড় এবং সুন্দর, আর সব কাস্টমাররা সেই হোটেলেই যাচ্ছে খাবার খাওয়ার জন্য। এই নিয়ে কথা বলতে জিন আর মিস সুমি হোটেলের মালিকের কাছে যায়, আর তখনই তারা জানতে পারে তাদের সেই সিনিয়র রাঁধুনি ছুটি নিয়ে গ্রামে যায়নি, বরং সে এই নতুন হোটেলে কাজ করছে, আর তার সুস্বাদু খাবারের জন্যই সব কাস্টমাররা নতুন হোটেলে আসছে। এখান থেকে মিস সুমি বুঝতে পারে সেই হোটেল মালিক তাদের সাথে প্রতারণা করেছে, যেহেতু
জিনরা টাকা ধার নিয়ে হোটেল শুরু করেছিল, তাই তাদের হোটেল না চললে অনেক বেশি ঝামেলার সৃষ্টি হবে। এই কারণে মিস সুমি কান্না করে হোটেল মালিকের কাছে অনুরোধ করে তাদের হোটেলটি যেন অন্য জায়গায় শিফট করে নেয়। কিন্তু সেই হোটেল মালিক তার কোনো কথা না শুনে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সুমির এমন অপমান আর কষ্ট দেখে জিন আর নিজেকে ধরে রাখতে পারেনি, সেও হোটেল মালিকের গার্ডদের সাথে মারামারি শুরু করে দেয়। পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশকে খবর দেয়া হয়। অপরদিকে লিয়ের স্কুলের সেই বকাটে ছেলেগুলো আবারও কিমকে বিরক্ত করতে শুরু করে, এমনকি তারা কিমকে মারধরও করছিল। প্রথমে লি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কিমকে নিয়ে চলে আসতে থাকে, কিন্তু সেই বকাটে ছেলেগুলো তাদেরকে আবারও উত্ত্যক্ত করে, ফলে লি তাদের সাথে মারামারি করতে এগিয়ে আসে। একদিকে ছিল তিনজন বকাটে ছেলে আর অপরদিকে লি একা, ফলে সে বেশিক্ষণ তাদের সাথে পেরে ওঠে না। এর কিছুক্ষণ পর পুলিশ এসে সবাইকে থানায় নিয়ে যায়। থানায় তখন জিনও উপস্থিত ছিল। সে পুলিশ অফিসারকে বলে সেই হোটেল মালিক তাদের সাথে প্রতারণা করেছে, তাই তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ওইদিকে থানায় লি, কিম আর সেই তিনজন বকাটে ছেলে বসেছিল। পুলিশ অফিসার তাদের ইন্টারোগেশন শুরু করবে। ঠিক সেই মুহূর্তে আরেকজন পুলিশ অফিসার এসে তাকে থামিয়ে দেয়, বলে হাই স্কুল থেকে প্রিন্সিপাল ফোন করেছে। এই তিনজন বকাটে ছেলে হচ্ছে তার নাতি এবং সে এদেরকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। পুলিশ তার কথা শুনে ওই তিনজনকে ছেড়ে দেয় আর লি এবং কিমকে ইন্টারোগেট করতে শুরু করে। এই পুরো ঘটনাটি আবার জিন প্রত্যক্ষ করছিল, ফলে সে এর প্রতিবাদ করতে এগিয়ে আসে আর পুলিশ অফিসারকে বলে সে যা করছে তা মোটেও ঠিক হচ্ছে না, সেই তিনজন হলো আসল অপরাধী, তাই লি আর কিমকে ছেড়ে দেওয়া উচিত। তার কথা শুনে পুলিশ অফিসার লি আর কিমকে ছেড়ে দিতে রাজি হয়। লি থানা থেকে বের হওয়ার সময় জিনও তার পেছন পেছন আসে এবং তাকে বলে, আমি জানি তুমি নিশ্চয়ই অপরাধ করনি, এই কারণে তোমাকে সাহায্য করেছি। এর জন্য লি তাকে ধন্যবাদ জানায়। এর পরের দিন জিনকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে তাদের হোটেলটি ভাড়া দেওয়ার জন্য একটি নোটিশ লাগিয়ে দেয়। মিস সুমি জানায় তাকে গ্রামে যেতে হবে, কারণ তার স্বামী অর্থাৎ জিনের বাবা অসুস্থ। সে জিনকেও সাথে যেতে বলে, কিন্তু জিন তাকে মানা করে দেয়। আসলে সে তার বাবাকে কোনো একটি কারণে পছন্দ করে না, ফলে মিস সুমি একাই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর হীরা জিনের হোটেলে আসে এবং এই হোটেলটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। সে বলে এই হোটেলটি তার কাছে বিক্রি করলে সে তার একটি ইচ্ছা পূরণ করে দিবে। এই কথা শুনে জিন তাকে জিজ্ঞেস করে সে আসলে কে। এর উত্তরে হীরা জানায় সে হলো একজন জাদুকর, যে কিনা মানুষদের ইচ্ছা পূরণ করতে সক্ষম। কিন্তু জিন তার কথা বিশ্বাস করতে পারছিল না, তবুও সে মজা করে বলে ওঠে সে ওই হোটেল মালিককে উপযুক্ত শাস্তি দিতে চায়। এই শুনে হীরা তার জাদুর মাধ্যমে একটি এগ্রিমেন্ট তৈরি করে এবং সেখানে জিনের সিগনেচার নিয়ে নেয়। এরপর সে জিনের জন্য নিজেই খাবার তৈরি করে তা পরিবেশন করে। খাবারটি এতটাই সুস্বাদু হয়েছিল যে জিন নিজেকে থামাতে পারেনি। সে খুব মজা করে খাবার খেতে শুরু করে। তার খাবারটি শেষ হওয়ার সাথে সাথেই অনেকগুলো ইঁদুর সেই হোটেল মালিকের বাড়িতে প্রবেশ করে এবং পুরো হোটেল নষ্ট করতে থাকে। হোটেল মালিক তখন টাকা গুনছিল। ঠিক সেই মুহূর্তেই অদৃশ্য একটি কালো জাদু তার বুকের মধ্যে প্রবেশ করে। তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানেই তার মৃত্যুবরণ হয়। এর পরের দিন সকালবেলা জিন একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে গত রাতের ঘটনাটি মনে করার চেষ্টা করে, অর্থাৎ হীরার সাথে দেখা হওয়া এবং তার মনের ইচ্ছা পূরণ হওয়া। এসব তার কাছে অবাস্তব মনে হচ্ছিল। সে ভাবে এসব হয়তো সে স্বপ্নে দেখেছে। এরপর সে যথারীতি রেডি হয়ে তার হোটেলের দিকে যাওয়া শুরু করে। ঠিক তখনই সে দেখতে পায় পুলিশরা সেই হোটেল মালিকের মৃতদেহ নিয়ে যাচ্ছে। এই দেখে সে প্রচণ্ড চমকে ওঠে, কারণ গত রাতের ঘটনাগুলো স্বপ্ন ছিল না, সেগুলো বাস্তবে ঘটেছে। অর্থাৎ হীরা নামক সেই ডাইনি তার ইচ্ছে পূরণ করে দিয়েছে। তবে এমন একটি ঘৃণ্য উইশ চাওয়ার কারণে সে অনেক বেশি অনুশোচনা করতে থাকে। তারপর সিন চেঞ্জ হয়ে বে নামের এক বেকার ছেলেকে দেখানো হয়, যাকে এক লন্ড্রির মালিক কথা শোনাচ্ছিল। আসলে এই ছেলেটি ছিল খুবই দরিদ্র, যে একটি চাকরির খোঁজ করছে। সে ইন্টারভিউ দিতে তার দোকান থেকে জামা কাপড় নিয়ে গিয়েছিল, কিন্তু এর মূল্য পরিশোধ করার মতো টাকা তার কাছে নেই। ওইদিকে জিন হোটেলে এসে দেখতে পায় হীরা সেখানেই দাঁড়িয়ে আছে, কারণ এখন সেই হলো এই হোটেলের মালিক। জিন তাকে প্রশ্ন করে সে ওই হোটেলের মালিককে হত্যা করেছে কি না। উত্তরে হীরা জানায় সে হত্যা করেনি, সে শুধুমাত্র জিনের ইচ্ছে পূরণ করেছে। অতএব জিনই হলো ওই হোটেল মালিকের আসল হত্যাকারী। এই শুনে জিন তার উপর অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, কারণ সে শুধু ওই হোটেল মালিকের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাকে মারতে চায়নি। এই শুনে হীরাও অনেক রাগান্বিত হয় আর তার ভয়ঙ্কর রূপে চলে আসে। হীরার রাগের কারণে পুরো হোটেল আগুনে জ্বলে পুড়ে যাচ্ছিল। জিন ভয়ে কান্না করতে করতে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে। তখনই আবার বৃষ্টি শুরু হয়, ফলে হোটেলের আগুনও নিভে যায়। অপরদিকে স্কুলে তখন একটি টেস্ট পরীক্ষা হচ্ছিল। লিয়ের বন্ধু কিম মোবাইল দেখে
নকল করছিল। এসব ওই বখাটে ছেলেগুলোর লিডার দেখে ফেলে এবং সে কিমের মোবাইলে কল করে বসে। এতে মোবাইলটি ভাইব্রেট হলে টিচার বুঝতে পারে কিম ক্লাসে মোবাইল নিয়ে এসেছে, ফলে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। এতে সে মন খারাপ করে ক্লাস থেকে বের হয়ে যায়। লি তার পরীক্ষা দ্রুত শেষ করে কিমের পেছনে যাওয়া শুরু করে, কিন্তু কিছুদূর যেতেই তার পায়ে ব্যথার অনুভব হয়, ফলে সে স্কুল শেষ করে ডক্টরের কাছে যায়। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে জানায় রেস খেলার সময় সে যে স্থানে ব্যথা পেয়েছিল সেখানে আবারও আঘাত পাওয়ার ফলে ক্ষতের সৃষ্টি হয়েছে। আসলে ওই দিন সেই তিনজনের সাথে মারামারি করতে গিয়ে সে একই জায়গায় দ্বিতীয়বার আঘাতপ্রাপ্ত হয়েছে। ডক্টর তাকে বিশ্রাম নিতে পরামর্শ দেয়। ওইদিকে রাতের বেলা জিন মাতাল অবস্থায় তার হোটেলে পৌঁছায় এবং সে হীরার কাছে এই হোটেলের অর্ধেক লাভের টাকা দাবি করে। এই শুনে হীরা তাকে কিছুই বলে না, উল্টো সে লাভের টাকা দিতে রাজি হয়। জিন আনন্দিত হয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। অপরদিকে লি একটি হসপিটালে আসে। আসলে কিম আত্মহত্যা করার চেষ্টা করেছে আর লি তাকেই দেখতে এসেছিল এই হসপিটালে। লি তার সাথে কথা বলে জানতে পারে সে অনেক বেশি ডিপ্রেশনে ভুগছে, কারণ সে নিজেকে একদমই অকেজো মনে করে। আর এটা ভাবার কারণ হলো সে লেখাপড়াতেও ভালো নয়, আবার খেলাধুলাতেও ভালো নয়, এমনকি সে এতটাই ভীতু যে আত্মহত্যা করার সাহসটুকু তার মধ্যে নেই। ওইদিকে আরেকজন ডাইনি হীরার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে এই হত্যাযজ্ঞ থামিয়ে দিতে, কারণ সীমা অতিক্রম করলে হীরা ডাইনি রূপ থেকে সাধারণ মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই কথা শুনে হীরা প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় আর ওই ডাইনিকে বলে দেয় সে যেন তার কাজে বাধা প্রদান না করে। সিন চেঞ্জ হলে লিকে একটি উঁচু বিল্ডিং এর কিনারায় দেখতে পাই। আসলে তার বাবার ইচ্ছে ছিল তাকে অনেক বড় একজন খেলোয়াড় বানাবে, কিন্তু সে পায়ে আঘাত পাওয়ার ফলে তার বাবার ইচ্ছেটা পূরণ হবে না। ওইদিকে সে তার বন্ধু কিমকেও কোনো প্রকার সাহায্য করতে পারছিল না। সব মিলিয়ে সে নিজেও ডিপ্রেশনে ভুগছিল আর সে সিদ্ধান্ত নিয়েছে যে তার জীবনটাই বিসর্জন দিয়ে দিবে। কিন্তু তখনই আবার কিম তাকে ফোন করে আর সে বলে আমি নতুন করে সব শুরু করব, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লড়াই করব। আর এই কথা শুনে লিও অনেক মোটিভেশন পায় আর ছাদ থেকে নেমে আসে। অপরদিকে ক্যান সেই হোটেলে আসে এবং জাদুর সাহায্যে জিনের পুরো হোটেলটি নতুনভাবে সাজিয়ে দেয়। জিনও সেখানে উপস্থিত হয় আর এত সুন্দর ডেকোরেশন দেখে অবাক হয়ে যায়। ক্যান তাকে একটি ছোট্ট গাছ রাখতে দেয়, এরপর সে তাকে একটি ঝাড়ুও দেয়। আসলে জিন এখন থেকে এই হোটেলে চাকরি করবে। এর কিছুক্ষণ পরেই লি সেই হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল আর সে কিছু না খাওয়ার ফলে জিনের হোটেলেই প্রবেশ করে ফেলে। জিন তাকে দেখে চিনতে পারে এবং তাকে ধরে বাহিরে নিয়ে আসে। সে জানায় এই হোটেলটি বর্তমানে একটি ডাইনি পরিচালনা করছে আর সে ইচ্ছে পূরণ করে দেয়, তবে এর বিনিময়ে মূল্যবান কিছু হারাতে হবে। সে লিকে বলে অন্য কোনো হোটেলে গিয়ে খাবার খেয়ে নিতে, কিন্তু লি জানায় সে এই হোটেলেই খাবে, কারণ তারও একটি ইচ্ছে পূরণ করতে হবে। এরপর সে হোটেলের ভিতরে চলে আসে। হীরা তাকে জানায় সে যেই ইচ্ছে চাইবে তার বিনিময়ে তাকে এমন কিছু দিতে হবে যেটা অনেক মূল্যবান। এতে লি সম্মতি জানায়, তবে তার একটি শর্ত আছে, তার ইচ্ছে সম্পর্কে হীরা যাতে জিনকে না জানায়। এরপর হীরা তার জন্য খাবার তৈরি করে। সে বেসমেন্ট থেকে জাদুকরি তরল নিয়ে আসে এবং তার তৈরি করা ডিশে মিশিয়ে দেয়। এর ফলে বাহির থেকে এক ধরনের কালো শক্তি সেই হোটেলে প্রবেশ করে। ওইদিকে লি সেই খাবার খুব মজা করে খেতে থাকে। সে চলে যাওয়ার সময় হীরা তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে দেয়। জিন হীরার কাছে জানতে চায় লি তার কাছে কি উইশ করেছে, কিন্তু হীরা তাকে কোনো উত্তর দেয় না। রাতে ঘুমানোর সময় জিন একটি ভয়ানক স্বপ্ন দেখে। জিন তার ছোটবেলার একটি দৃশ্য দেখতে পায় যেখানে একজন অজ্ঞাত মহিলা তাকে কোথাও নিয়ে যাচ্ছে। এর পরের দিন সকালবেলা সে হোটেলে গিয়ে অবাক হয়ে যায়, কারণ হীরা লিকেও এই হোটেলের কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে। আসলে লিয়ের বাবা এই হোটেলের পাশেই একটি বাড়ি কিনেছে, তাই এখানে চাকরি করতে তার অসুবিধা হবে না। এরপর বেকে দেখানো হয় যে একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু তখনই তার পেটে ব্যথা শুরু হয় কারণ সে কয়েকদিন ধরে কিছু খায়নি। এর ফলে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়, ফলে সে প্রচণ্ড দুঃখী হয়ে ফুটপাতে চলে আসে এবং তার মাকে ফোন করে জানায় তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সে সামান্য টাকা চায় খাবার কেনার জন্য, কিন্তু তার মায়ের আর্থিক অবস্থাও ভালো নয়, ফলে সে একটি ছুরি নিয়ে জিনদের হোটেলে ঢুকে পড়ে আর জিনের গলায় ছুরি ঠেকিয়ে কিছু টাকা অথবা খাবার দিতে বলে। তখনই আবার সেখানে হীরা চলে আসে, বে তার কাছেও খাবার চায়। ঠিক সেই মুহূর্তেই বে ভুল করে সেই ছোট্ট গাছের সাথে ধাক্কা খায় আর সেই গাছটি জাদুকরি হওয়াতে সেটা কথা বলতে শুরু করে। এই দেখে বে প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তার জ্ঞান ফিরে এলে সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর সে বলে তার মা অনেক অসুস্থ, সে অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। লি তাকে জানায় হীরা তার ইচ্ছে পূরণ করতে পারবে, কিন্তু এর বিনিময়ে সে মূল্যবান কিছু হারাবে। বে বলে হারানোর মতো আমার কাছে কিছুই নেই। তখন হীরা বলে বের আঙুলগুলো খুব সুন্দর। এরপর সে বের জন্য খাবার তৈরি করে। খাবারটি দেখতে কুৎসিত হলেও বে সেটা মজা নিয়ে খেতে শুরু করে। খাবারটি শেষ করে সে ডাইনিকে ধন্যবাদ জানায় এবং তার রান্নার প্রশংসা করে। এরপর সে হোটেল থেকে বের হয়ে যেতে থাকে। পথিমধ্যে সে এক
বখাটে লোককে দেখতে পায় যে কিনা এক অসহায় মেয়েকে হ্যারেস করছিল। বে তাকে বাধা দিতে গেলে সেই লোকটা একটি ছুরি বের করে এবং বের উপর আক্রমণ করে বসে। বে হাত দিয়ে সেই ছুরিটা ধরে ফেলে, এর ফলে তার দুটো আঙ্গুল কেটে যায়। বে বুঝতে পারে হীরা তার ইচ্ছা পূরণের বিনিময়ে দুটো আঙ্গুল রেখে দিয়েছে, কারণ সে নিজেই বলেছিল তার আঙুলগুলো খুব সুন্দর। এর কিছুক্ষণ পরেই এক ধরনের কালো ধোঁয়া এসে সেই কাটা আঙুলগুলো হীরার কাছে নিয়ে যায়। এর পরের দিন সকালবেলা লি স্কুলে গেলে দেখতে পায় সেই বখাটে ছেলেগুলো আবারও কাউকে হয়রানি করছে। লি তাদের কাছে গিয়ে বলে তারা যদি কিমকে বিরক্ত করা বন্ধ না করে তাহলে সে প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে আসবে। এই বলে সে ক্লাসরুমে চলে যায়। সন্ধ্যাবেলা সে হোটেলে আসলে জিন তাকে একটি ভিডিও দেখায়। ব্রেকিং নিউজে দেখানো হচ্ছিল যে বে খুব সাহসিকতার সাথে লড়াই করেছে এবং তার দুটো আঙ্গুলও কেটে গিয়েছে, তবে পুলিশ তাকে এর জন্য সম্মাননা আর নগদ অর্থ পুরস্কার দিয়েছে। রাতের বেলা ঘুমানোর সময়ে জিন আবারও সেই ভয়ানক স্বপ্নটি দেখতে পায়। এবার সে বের কাটা আঙুলগুলো দেখতে পায় এবং ভয়ে দৌড়াতে থাকে, যেখান থেকে সে তার শৈশবে ফিরে আসে যেখানে কেউ তাকে সাহায্য করছে। এর পরের দিন সকালবেলা জিন তার মায়ের কাছে যায়, যে এখন তার হাজবেন্ডের সাথেই বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে। জিন তাকে জানায় কয়েকদিন যাবত সে খুব অদ্ভুত স্বপ্ন দেখছে। সে তাকে জিজ্ঞেস করে ছোটবেলায় তার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা, কিন্তু মিস সুমি তার কথায় গুরুত্ব দেয় না। রাতের বেলা জিন আর লি একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। লি তাকে ছুটির দিনে একসাথে খাবার খাওয়ার অফার করে, এতে জিন রাজিও হয়ে যায়। এরপর সে হোটেলে ফিরে আসে আর বাসি কিছু খাবার খেয়ে নেয়, যদিও হীরা তাকে বাসি খাবার খেতে মানা করেছিল। খাবারগুলো খাওয়ার সাথে সাথেই জিনের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়। এরপর সে একটি শপিং মলে চলে আসে, এখানে সে গো নামের একজন বিখ্যাত লেখককে দেখতে পায়। সে মল থেকে বের হওয়ার সময় লিফট ব্যবহার করে আর গো সেই লিফটেই ছিল। হঠাৎ করে লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর জিন ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নেয়, তবে গো তার হাত ধরে ফেলে। এতে আশ্চর্যজনকভাবে জিন গোয়ের স্মৃতি থেকে কিছু ভীষণ দেখতে পাচ্ছিল, ফলে সে অনেক অবাক হয়ে যায়। এর পরের দিন জিন গোয়ের একটি ইন্টারভিউ দেখছিল, তখনই গো তাকে ফোন করে। আসলে গোয়ের একটি বিশেষ কলম সেই লিফটে পড়ে গিয়েছিল, যেটা জিন উঠিয়ে নিয়ে এসেছিল। গো তাকে দেখা করতে বলে, জিনও সুন্দর করে সেজে গুজে একটি পার্কে চলে আসে। এরপর সে গোয়ের সাথে মিট করে তার কলমটি ফেরত দেয়। গো তাকে ধন্যবাদ জানায়, কারণ এই কলমটি তার জন্য অনেক মূল্যবান। তারা অনেক গল্পগুজব করে। রাতের বেলা গো নিজেই জিনকে বাড়িতে ড্রপ করে দিয়ে যায় এবং বলে আবারও তাদের দেখা হবে। ওইদিকে লি হোটেলে চলে আসে। হীরা আর কেন তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আজকে ছুটির দিন, তবুও সে হোটেলে এসেছে। লি জানায় সে জিনকে খুঁজতে এসেছে, কারণ আজকে তাদের একসাথে খাবার খাওয়ার কথা ছিল, অথচ তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই শুনে কেন তাকে ভেতরে নিয়ে যায় এবং তাকে ড্রিঙ্কস অফার করে। এরপর সে তাকে বলে কারোর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা রাখা উচিত নয়, অতিরিক্ত প্রত্যাশা কষ্টের কারণ। এর পরের দিন সকালবেলা মিস মিন নামক একজন বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। সে তার ছেলে সিউং হুকে ঘুম থেকে জাগিয়ে তুলছিল। আসলে সিউং হুর বয়স 40 বছর হলেও তার আচরণ খানিকটা বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। এই নিয়ে মিন প্রচণ্ড চিন্তিত ছিল, কারণ মিস মিন মারা গেলে তার ছেলেকে দেখার মতো কেউ থাকবে না। অপরদিকে জিন ঘুম থেকে উঠেই গোয়ের কথা ভাবতে থাকে। আসলে সে গোকে মনের অজান্তেই পছন্দ করে ফেলেছে। এরপর দেখানো হয় লি ক্লাস শেষ করে হোটেলে চলে এসেছে। সে জিনকে জানায় সে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবে। এই শুনে জিন তাকে শুভেচ্ছা জানায় এবং গতকাল তার সাথে খাবার খেতে না যাওয়ার কারণে ক্ষমা চেয়ে নেয়। এর কিছুক্ষণ পরেই সেই হোটেলে মিন চলে আসে এবং সে জিনকে কিছু খাবার অফার করে। আসলে সে সিয়ংহুর বিয়ের প্রস্তাব দিতে এখানে এসেছে, এর কারণ জিনকে তার খুব পছন্দ হয়েছে। কিন্তু জিন জানায় সে অন্য আরেকজনকে পছন্দ করে, তাই সে সিয়ংহুকে বিয়ে করতে পারবে না। এই শুনে মিন হোটেল থেকে বের হয়ে যায়, তবে আসার সময় সে ওই হোটেলের সাইনবোর্ডটি লক্ষ্য করে। ওইদিকে হোটেলে আবারও সেই ডাইনি আসে হীরার সাথে দেখা করতে, সে হলো হীরার মা। এর কিছুক্ষণ পরেই জিন হীরার কাছে আসে এবং তাকে জানায় তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। সে স্বপ্নে একজনকে দেখতে পায়, এমনকি সে মানুষের স্মৃতিও দেখতে পারে। এই শুনে হীরা তাকে জানায় সৃষ্টিকর্তা তাকে এই শক্তি উপহার দিয়েছে। সিন শিফট হয় বের দিকে। সে এখন একটি কোম্পানিতে জব করে আর সে এক মেয়েকে হীরার হোটেলের সম্পর্কে বলছিল। সেখানে আবার মিনও উপস্থিত ছিল। বে তাকে জানায় সেই হোটেলে সত্যি ইচ্ছে পূরণ হয়, তবে এর জন্য মূল্যবান কিছু বিসর্জন দিতে হয়, যেমন সে তার দুটো আঙুল হারিয়েছে। এই শুনে মিন সোজা সেই হোটেলে চলে আসে এবং হীরাকে বলে তার ইচ্ছে হলো সিয়ংহুর যেন ভালো কোনো মেয়ের সাথে বিয়ে হয়, এর বিনিময়ে সে যে কোনো কিছু দিতে রাজি। হীরা বলে এই ইচ্ছে পূরণের বিনিময়ে মিস মিনের স্মৃতিশক্তিগুলো সে নিয়ে যাবে। এরপর সে জিনকে ডিশ সিলেক্ট করার দায়িত্ব দেয়। জিন অবাক হয়ে যায়, কারণ সে মেনু কার্ডের অদ্ভুত লেখাগুলো খুব সহজে পড়তে পারছিল। সে মিনের জন্য নুডলস সিলেক্ট করে আর হীরা সেই নুডলসটি তৈরি করে তা পরিবেশন করে। মিন সেই নুডলস তৃপ্তি সহকারে খেয়ে নেয়।
এরপরের দিন জিন রাস্তা দিয়ে আসার সময় মিনকে দেখতে পায়। তবে মিন তার পুরো অতীত একদমই ভুলে গিয়েছিল। এই দেখে জিন প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। সে হিয়ার কাছে চলে আসে এবং জেদ দেখিয়ে তাকে প্রশ্ন করে, সে মিনের সাথে এমন কেন করল? সে এখন নিজের ছেলেকে পর্যন্ত চিনতে পারছে না। তবে হীরা জানায় এতে তার কোনো দোষ নেই, আসলে মানুষ নিজের ইচ্ছে পূরণ করতে যে কোনো কিছু হারাতে রাজি হয়ে যায়। তবে জিন এতটাই রাগান্বিত ছিল যে সে হোটেলের এই চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু হীরার কাজ থেমে থাকেনি, সে নিয়মিত গ্রাহকদের খাবার পরিবেশন করত এবং তাদের ইচ্ছে পূরণ করে দিত। তবে সে জিনকেও অনেক বেশি মিস করছিল। ওইদিকে সিংহুর এখন তার মায়ের প্রতি খেয়াল রাখতে হচ্ছিল, সে একা তার দায়িত্ব নিতে পারছিল না বিধায় সে তাকে একটি নার্সিং হোমে ভর্তি করিয়ে দিয়ে আসে। তবে সে তার মাকে খুব মিস করছিল, ফলে সে অঝরে কান্না করতে থাকে। এসব আবার জিন লুকিয়ে প্রত্যক্ষ করছিল, ফলে সে আবারও হীরার সাথে দেখা করতে আসে এবং তাকে অনুরোধ করে মিনের স্মৃতিশক্তি অর্ধেক ফিরিয়ে দিতে অথবা সেই ইচ্ছাটাই বাতিল করে দিতে। কিন্তু হীরা জানায় ইচ্ছে বাতিল করা সম্ভব নয়। তবে সে বলে দুঃখের পরেই সুখ আসে, আর মিনও তার সুখ খুঁজে পাবে। সে জিনকে অপেক্ষা করতে বলে। এর কিছুদিন পরেই সিংহু মিনকে নার্সিং হোম থেকে ফেরত নিয়ে আসে, কারণ তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বাড়িতে আসার সময় তার এক ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, আর তারা ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করত। এরপর দেখানো হয় তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে করবে, অর্থাৎ মিনের উইশটিও অবশেষে পূরণ হয়েছে। জিন মিনের অবস্থা চেক করতে তার বাড়িতে চলে আসে এবং দেখতে পায় মিন এখন অনেক সুখেই আছে, ফলে সে আবারও হীরার হোটেলে ফিরে আসে। লি তাকে দেখে আনন্দিত হয়ে যায়। এরপরের দিন সিংহুর বিয়ের অনুষ্ঠান হয়, আর জিনও সেখানে ইনভাইটেড ছিল। সে প্রথমে গোকে ফোন করে এবং তাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বলে, কিন্তু গো জানায় তার একটি জরুরি কাজ আছে, ফলে জিন লিকে সঙ্গে নিয়ে সিংহুর বিয়েতে অ্যাটেন্ড করে। তবে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় জিন দেখতে পায় গো সেই হোটেলের অন্য আরেকটি হলে কোনো এক পার্টিতে অ্যাটেন্ড করছে। সে তাকে ফলো করে এবং জানতে পারে গো আসলে বিবাহিত এবং তার একটি সন্তানও আছে। তার সন্তানের বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখানে। এই দেখে সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তার মন খারাপ দেখে লি নিজেই তাকে বাড়িতে ড্রপ করতে আসে। তবে লি চলে যাওয়ার পরেই সেখানে গো উপস্থিত হয়। আসলে সে বুঝে গিয়েছিল জিন তার সত্যটা জানতে পেরেছে, তাই সে জিনের সাথে খারাপ আচরণ শুরু করে। জিন তাকে স্পষ্ট ভাষায় বলে দেয় সে আর তার সাথে সম্পর্ক রাখতে চায় না। এই শুনে গো প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় এবং জিনকে মারধর শুরু করে। তখনই আবার সেখানে লি হাজির হয় আর গোয়ের উপর আক্রমণ করে বসে। তাদের মধ্যে প্রচণ্ড মারপিট হয়। ওইদিকে জিন ফোন করে পুলিশ ডেকে নেয়। সিন চেঞ্জ হলে আমরা জিন, গো আর লিনকে থানায় দেখতে পাই। জিন জবানবন্দি দেয় যে গো তার সাথে খারাপ আচরণ করেছিল, ফলে লি তাকে মেরেছে। লি আর সে অনেক ভালো বন্ধু, কিন্তু গোয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। এর পরের দিন জিন আবারও সুমির কাছে আসে তার অতীত জানার জন্য। এরপর সুমি জিনের অতীতের কাহিনী তাকে শোনায়। গল্প ফ্ল্যাশব্যাকে চলে আসে। শৈশবের জিন আড়াল থেকে শুনতে পায় সুমি এবং তার আন্টি তার ব্যাপারেই কথা বলছে। আসলে জিন সুমির সৎ মেয়ে, জিন অন্য কারোর সন্তান, সুমি তাকে লালন পালন করছে। এরপর সিন বর্তমানে চলে আসে। জিন সুমির কাছে প্রশ্ন করে সে এই কথাটি এতদিন গোপন রেখেছিল কেন। উত্তরে সুমি বলে, মানুষ যেটাই বলুক না কেন তুমি আমার মেয়ে, এটাই সত্যি। এই শুনে জিনের প্রচণ্ড মন খারাপ হয় এবং বলে, আপনাকে ধন্যবাদ মায়ের মতো করে আমাকে লালন পালন করার জন্য। এরপর তারা দুজনেই অঝরে কান্না করতে শুরু করে। এর কিছুক্ষণ পরেই সেখানে সুমির হাজবেন্ড চলে আসে। সে প্রথমেই জিনের কাছে ক্ষমা চেয়ে নেয়। আসলে সে কখনোই সুমির ভালো মতো দেখাশোনা করেনি, তবে আজ সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। এরপর সে জিনকে একটি ছবি দিয়ে দেয়। ওইদিকে হীরা লিকে জানায় সে এই হোটেল ছেড়ে অন্য কোথাও চলে যাবে, কারণ এখানে তারা অনেকদিন বসবাস করেছে। এর কিছুক্ষণ পরেই সেখানে জিন চলে আসে এবং হীরাকে বলে সে একটু আগেই তার মা বাবার সাথে দেখা করে এসেছে এবং তার অতীত সম্পর্কেও জেনে এসেছে। এরপরেই সে হীরাকে মা বলে ডাকে, যা শুনে হীরা প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জঙ্গলে ছোটাছুটি করার সময় জিন পড়ে গিয়েছিল। তখন তাকে যে মহিলা সাহায্য করেছিল সে আর কেউ নয়, বরং হীরা নিজেই ছিল। অর্থাৎ হীরা ছোটবেলা থেকেই জিনের উপর নজরদারি করছিল এবং ইচ্ছে করেই তার হোটেলটি কিনে নিয়েছে। এরপর হীরা তার অতীতের কাহিনী জিনকে শোনায়। সে বলে একটি আর্ট গ্যালারিতে প্রথমবার সে জিনের বাবার সাথে দেখা করেছিল। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং তারা দুজনে বিয়েও করে নেয়। তবে একদিন হীরা জানতে পারে সে আগে থেকেই বিবাহিত। এতে সে প্রচণ্ড রেগে গিয়ে তার মায়ের কাছে চলে আসে। আসলে তার মা ছিল একজন ডাইনি। সে তার কাছে ইচ্ছে প্রকাশ করে যে তার হাজবেন্ডের সন্তান যাতে কখনোই সুখী থাকতে না পারে। তার উইশটি পূরণ হয় ঠিকই, কিন্তু এর বিনিময়ে তাকেও ডাইনিতে রূপান্তরিত হতে হয়। এর কিছুদিন পরেই সে জানতে পারে সে নিজেই প্রেগনেন্ট, অর্থাৎ সে যেই সন্তানকে জন্মদান করবে সে নিজেও কখনো সুখী হতে পারবে না। এটা জানতে পেরে সে সোজা তার মায়ের কাছে যায় এবং
তার উইশটি বাতিল করতে বলে। সে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু উইশ কখনো বাতিল করা যায় না। তবে সে পরামর্শ দেয় জিনকে অন্য কারো কাছে রেখে দিয়ে আসতে, এতে তার দুঃখ কিছুটা কম হবে। পরামর্শ অনুযায়ী সে জিনকে সুমির কাছে রেখে গিয়েছিল। এই সবকিছু শুনে জিন অনেক বেশি কষ্ট পায়। হীরা জানায় সে তার ভালোর জন্যই এই কাজ করতে বাধ্য হয়েছে। এরপর জিন নিজেই একটি ডিশ তৈরি করে গোয়ের জন্য, এর ফলে সে নিজেও একজন ডাইনিতে রূপান্তরিত হয়। এরপর দেখানো হয় হীরা আর ক্যান দুজন মিলে খাবার তৈরি করছে, তবে এটা নর্মাল খাবার ছিল। আসলে জিন আর হীরা সুমি এবং লিকে খাবারের জন্য ইনভাইট করেছে। রাতের বেলা সুমি আর লি হোটেলে চলে আসে খাবার খেতে। লিকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয় সে অ্যাডমিশন টেস্টে পাশ করেছে, এতে সে আরো বেশি আনন্দিত হয়ে যায়। অপরদিকে হীরা সুমিকে ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ সে জিনের খুব ভালো দেখাশোনা করেছে। সুমিও তাকে ধন্যবাদ জানায়, কারণ সে জিনের মতো এত ভালো একটি মেয়ে তার জীবনে পেয়ে নিজেকে ধন্য মনে করে। এরপর তারা সবাই খুব মজা করে ডিনার করে। রাতের বেলা হীরা জিনকে বলে সে কিছুদিনের জন্য অন্য কোথাও যাচ্ছে, তবে এই হোটেলটি সে বন্ধ করবে না, কারণ জিন নিজেও এখন ডাইনি আর সেই এই হোটেলটির দেখাশোনা করবে, আর তার সহকর্মী হিসেবে থাকবে লি। এরপর দেখানো হয় সেই হোটেলে কাস্টমার আসতে শুরু করেছে। এক রাতে একজন মেয়ে কাস্টমার আসে, পেশায় সে ছিল একজন লেখিকা। এরপর দেখানো হয় সেই রাইটার মেয়েটি কম্পিউটারে বসে নোবেল লিখছে, তখনই অটোমেটিক ভাবে তার লেখাগুলো কমপ্লিট হতে শুরু করে। অর্থাৎ জিনও এখন হীরার মতো করে মানুষের ইচ্ছে পূরণ করে যাবে। তবে যেহেতু সে একজন ভালো মনের অধিকারী, তাই সে মানুষদের কাছ থেকে বিনিময়ে কিছুই নেবে না, অর্থাৎ সে সবার ইচ্ছে পূরণ করবে, কিন্তু বিনিময়ে কাউকে কিছুই দিতে হবে না। আর এখানেই এই গল্পটির সমাপ্তি ঘটে।